নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, একটি বিনাশকারী যোগ, চার রাশি বরবাদ। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই বিনাশকারী যোগের ফলে চার রাশি বরবাদ হতে চলেছে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। ১৭ জুলাই ২০২১, শুক্র গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শত্রু গৃহে প্রবেশ করছে, যার ফলে মহা বিনাশকারী যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। কারণ রবি এবং শুক্রের সম্পর্ক মোটেই কিন্তু ভালো নয়, অর্থাৎ রবি ও শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করে, আর এই টানা ৯ দিন আপনাদের ক্ষেত্রে দারিদ্র যোগ আসতে চলেছে। এই সময় কোন কোন দিক থেকে আপনাদের প্রবলেম ক্রিয়েট হবে সেই সমস্ত দিক আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, জ্যোতিষশাস্ত্র একটা আয়নার মতো, কখন ভালো সময় চলবে এবং কখন বা খারাপ সময় আসবে সেটা কিন্তু আগাম বলে দেওয়া সম্ভব। তাই যে চার রাশির কথা বলতে চলেছি তারা আপনারা সাবধান থাকুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের শারীরিক নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে, এবং আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মচারীর সাথে আপনার কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। এর পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটতে চলেছে এই টানা ৯ দিন। তাই এই ৯ দিন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের ব্যয়ও কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে, আননেসেসারিভাবে ব্যয় হতে চলেছে, যেটি প্রয়োজন নাই সেটাও কিন্তু ব্যয় হয়ে যাবে, অর্থাৎ ব্যয়ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও সাবধান থাকুন এই টানা ৯ দিন, কারণ দারিদ্র যোগ আপনাদেরকেও পিছু ছাড়বে না। এই সময় সম্পত্তিগত প্রবলেম আপনাদের ক্ষেত্রে আসতে পারে, কোর্ট কাছারির ঝামেলা আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, শারীরিক অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই টানা ৯ দিন আপনারা উটকো ঝুড়ঝামেলায় জড়িয়ে পড়ে আপনাদের মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আননেসেসারিভাবে খরচা কিন্তু আপনাদের হতেই থাকবে এবং এই খরচা কিন্তু সামাল দিতে পারবেন না। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনাদেরকেও এই দারিদ্র দোষ পিছু ছাড়ছে না, অর্থাৎ আপনারাও সাবধান থাকুন। কোন কোন বিষয়ে সাবধান থাকবেন আসুন জেনে নেওয়া যাক। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, শারীরিক প্রবলেম কিন্তু আসবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসবে। এর পাশাপাশি এই সময় আপনারা উটকো কোনো ঝুড়ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এবং যেখান থেকে কিন্তু প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, এবং আপনাদের প্রচুর অর্থ কিন্তু এই সময় আননেসেসারিভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটিকে সামাল দিতে কিন্তু আপনারা পারবেন না, এবং এর পাশাপাশি অর্থ চিট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা যথেষ্ট পরিমাণে সাবধান থাকুন। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই টানা ৯ দিন যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে, বিশেষ করে শারীরিক দিক, এবং এই সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, পার্টনারশিপ বিজনেসে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে, পার্টনার কিন্তু আপনাকে চিট করতে পারে, যে ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে। এবং এই সময় বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না এই টানা ৯ দিন, এবং যে কোনো কিছু ডিসিশান নেওয়ার ক্ষেত্রে 10 বার ভেবে ডিসিশান নিন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে আপনারা পারতপক্ষে এই সময় ঝুড়ঝামেলা এড়িয়ে চলুন, এবং এই সময় কিন্তু খরচা কিন্তু যথেষ্ট পরিমাণ হবে, এবং সেই খরচা কিন্তু সামাল দিতে কিন্তু আপনারা একেবারেই পারবেন না।
তো এই ছিল চার রাশি, যে রাশিগুলি সাবধান থাকতে হবে টানা 9 দিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।